আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সি প্লাস টিভির স্টুডিও মধ্যে আরা আজিয়ে অনারা দুইজন আর চাট গাইয়ে খুব ভালো মানর উঁচু মানর মানুষ লইয়ে উপস্থিত হই আনারা সামনে। তো এই মুহূর্তে ওনারা দেখতে লাগুন আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আরা যে অনলাইন টিভি গুজি, এই অনলাইন টিভিত ওনারা দেশ বিদেশত বিভিন্ন প্রান্ত বইয়েরে আর চট্টগ্রামের মানুষ সকল এবং চট্টগ্রামের বাইরের অনেক মানুষ কিন্তু আর এই চায় ইয়েন, কিন্তু আর বিভিন্ন সময় দেখি ওনারা কমেন্ট করে নিয়েন। তো এই আগুনের আরা এই আজিয়ের এই আয়োজন মিতি এই চার গায়ে বাসার আড্ডা গায়ে মিতি ওনারা আমন্ত্রণ জানাই এবং শুভেচ্ছা জানাই। আর ওনারা জানান আর 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 ডান পাশে যিনি বসে বই আছে উনি আসলে আই নতুন করে পরিচয় দিবার মতো কিছু না, কারণ উনি আগেও আর আর সি প্লাসের ভালো ভালো নিয়োজন মধ্যে ওনারা লইয়ার আরা গুজি এবং ইনোর দর্শক সংখ্যা যে পরিমাণে আসিল অতএব ওনারা পরিচয় করিবার মতো কিছু নাই। স্যার ওনারা গান পর্যন্ত শুনাই কিন্তু তো স্যার যে প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ উনি বাংলাদেশের প্রায় অধিকাংশ ব্যাংক বিয়াগুনের একত্র করলি, বেসরকারি ব্যাংক প্রায় বিয়াগুনের একত্র করলি যেই যে পরিমাণ ইয়ে দাঁড়ায় ইয়ার প্রায় 60% না স্যার, 60% তো মনে হয় ইসলামী ব্যাংক বিলং করে, বাকি ইনল যে আর কোন বিয়াগুনের যে ইন বোধ নিছি ব্যাংকিং অনুযায়ী। তো এই এত বড় ইসলামী ব্যাংক বাংলাদেশের উনি ভাইস চেয়ারম্যান, তারপরে সরকারেরও খুব খাসের উপর মানুষ এবং উনি আর চট্টগ্রামের উপর বড় সম্পদ। এই কারণেই কারণ স্যার শুধুমাত্র ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যানই নয়, উনি কিন্তু ওনার জীবনের মধ্যে বিশাল উগ্র সময় কাটাই চিটাগ ইউনিভার্সিটির মধ্যে বিপুল পরিমাণ স্টুডেন্ট ওনার দেশে বিদেশে ছড়িয়ে সিটি আছে। তো আরা যে ইন্টারভিউ হয়েছিল এই সময় মধ্যে স্যার কথা বই অনেকেই এখনো পর্যন্ত প্রশ্ন ইয়ে করে আর ফোন করে যে স্যারের আই ইয়ে আসন স্যারের পারভেজ স্যারের ছাত্র এভাবে হয়। তো স্যার যে আর আজ ইয়ে প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ স্যার লয় আছে। তো আর বাম পাশে আছে অ্যাডভোকেট জিনাত সুহানা চৌধুরী, উনি আর আর চট্টগ্রামের যারা রাজনীতি সচেতন মানুষ ওনারা দেবেন, ওনারা কিন্তু বিভিন্ন সভা সমাবেশের মধ্যে এবং ভালো ভালো প্রোগ্রামের মধ্যে দেখা যায় খুব স্মার্ট অঙ্গ মহিলা রাজনীতির মধ্যে এই স্মার্ট মহিলা খুব অভাব আছে এবং যে নারা মধ্যে আইন আদালত মধ্যেও দেখতেন আইন আদালত মধ্যে বেসিক্যালি আর যে দেখি সবসময় দেখি সুন্দরী খুব স্মার্ট মহিলা অকল খুব কমাই এর ভিতরে স্যারের একান বিষয় লই আর সাটগারও কি লাভ ইত্যারে এবং ইয়ান লইয়ারে নারী সাদ নারী অকল লইয়ারে ওনারা নারী নেত্রী অকলে কি চায় ইন লইয়ের আর এক আড্ডা দিই ওনারা যদি আর আর লয় সঙ্গে থাকুন। স্যার লই দিয়ে প্রথম শুরু করি স্যার, এখন ওনারে তো আর আর স্বাগতম প্রথমে জানাইলেন অনে স্যার আর আর চট্টগ্রামের মুরব্বী এবং চট্টগ্রাম বাংলাদেশের বিশাল উপ ব্যাংকের বাচ্চা। তো বিভিন্ন সময় স্যার অনরুলের এই গত 6 মাস আগেও প্রায় অনরুলের ইন্টারভিউ বুঝছিলে মনে এত বিভিন্ন ধরনের দিক নির্দেশনা আর আর দ্বিগুণ এবং বেশ কিছু পরিকল্পনা চট্টগ্রামের প্রতি অনেক ঘুরিবেন এই ধরনের বেশ কিছু হতাশ হইলেন এক কথা কিন্তু আর দর্শক সকলে এই সম্মিতে হইতে না পারে যেহেতু আর ছোট ছোট নিউজ করছি 2-4 মিনিট 5 মিনিটের মতো নিউজ করছি। তো স্যার অনর পরিকল্পনাই নেক কারণ দর্শক সকলে জানাইবেন না আর আর চট্টগ্রামের মানুষ সকলে জি সি প্লাস টিভি মাধ্যমে মানে অন্য মাধ্যমে রে জি জি আসাদ গাইয়া ভাই বোন মাখালা মুরব্বী অকল ওনারা ব্যাকগুন আসালাম লং আই আজি ওনারা মুখোমুখি হই ওনারা কোনো প্রশ্ন থাকলে উত্তর তো দিও আর সি প্লাস আলম হিসাব প্রশ্ন উত্তর দিলি। ইসলামী ব্যাংক বাংলাদেশ তিন হইয়ে নিজের প্রশংসা নিজে গরম ঠিক নো বাংলাদেশের অক্রতুন বড় ব্যাংক বাংলাদেশের এই IMF ওয়ার্ল্ড ব্যাংকের ডোনেশন বাদ দিলে বাজেট হলদে 2,40,000 কোটি আর বাজেট হলদে 80,000 কোটি। তো ইতালি ইসলামী ব্যাংক দেশের অক্রতুন বড় ব্যাংক
অনর লাভ কি? তো এখন এবার ইনশাল্লাহ যে কোনোভাবে আল্লাহর রহমতে অনরার দোয়ায় যে কোনোভাবে অনর আল্লাহ আরে অনরার খেদমত করি পারলাই এই ব্যাংকের ভাইস চেয়ারম্যান নিযুক্ত করছে। তো এখন এর আগে সাত গাইয়া কোনো মানুষ ইসলামী ব্যাংকের এত এই এই পর্যায়ের নেতৃত্ব নয়। সো অনরার দোয়ায় সাত গাইয়া ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হইয়ে আই অনরার পরে দোয়া করি দোয়া সাইড দিয়ে আমরা কিছু কিছু কাজ করি। আমি এর আগে সাক্ষাৎকার ওয়াদা করছিলাম যে ইসলামী ব্যাংকর কিছু খামেন্টে করজুম আর সাতগার মধ্যে কোনো হার্ট সেন্টার নো আসিল। সো এন্ড হার্ট অ্যাটাক হইলে মরণ ফিরত মরে খেয়ে টানাটানি গরম ফিরত। আমি গত মাসত এই শেভরন বা সিএসসিআর এর উড়ে এই ইন্ডিয়ার স্কট যে হার্ট সেন্টার আছে এইবার এন্ড ব্রাঞ্চ করছে ইসলামী ব্যাংক এবার 140 স্কট এইবার 100 কোটির মতন প্রজেক্ট আর বোধ হয় 50 কোটির মতন দিই। তো এখন অন্তত আমি এটা তৃপ্ত ন আচ্ছা তো এবার করোনা আমার দায়িত্ব দূর শেষ নাই আমি আরো আর আর কিছু করিবার চেষ্টা করছি। কিন্তু হার্টের ব্যাপারে এই দুই নম্বরের যে 26 তারিখ সেটা আমার আগ্রাবাদ ইসলামী ব্যাংক ভবনত ইসলামী ব্যাংক হসপিটালের উদ্বোধন গুজ্জা আর ব্যাগগুনি মিডিয়ার এবার আর দ্বিতীয় খান। কিন্তু শুরু করে উদ্বোধন করে দিই হসপিটালে কি 26 তারিখ আচ্ছা 70 বেড যাবতীয় আল্ট্রাসোনোগ্রাম সোনোলজি বেড যাবতীয় অনর কি হয় না অ্যাম্বুলেন্স সহ তবে আর ধাপে ধাপে আরো বিনিয়োগ দিও। তারপরে ইসলামী ব্যাংক সিটা গঙ্গার মধ্যে নেক্সট পরিকল্পনা হইলে যে যদি মাননীয় প্রধানমন্ত্রীর ওই সহযোগিতা পাই আই শিওর পাইও এন্ডে ব্যাংককের বুমরাং গ্রাডের মতন অথবা সিঙ্গাপুরেরও আদলে ছোট সাইজ 250 বেড 300 বেডের এক আন্তর্জাতিক হেলথ সেন্টার গড়জন এবার পরিকল্পনা। তো দুয়া খাম শেষ হই এখন আমি বেশি কথা কম দরকার নেই দিই আতলাকে এই সিটিভির তেই প্রশ্ন করলে সি প্লাসের তেই প্রশ্ন করলেই ইবে অনলাইন বেটার ভাষায় যেহেতু আরা করি এবং চিটাঙ্গর ভাষা গুচ্ছ এরা অধিকাংশ মায়ের ফকুল দিয়ে মানে চিটাঙ্গি ভাষা হয়তো খুব সাই ফিল করে এবং তারা আসলে ধন্যবাদ এবং আই বহুত বড় মাপের একজন মানুষ হল আজ এই প্রোগ্রাম মধ্যে আই ফার্স্ট টাইম এসেছি প্লাস হত তাহলে আই সারর তো ধন্যবাদ দিন এবং আই সি প্লাসেরও ধন্যবাদ দিন এবং আর যারা দর্শক আছে চট্টগ্রামের যারা আছে আর শুভাকাঙ্ক্ষী আর পরিচিত জন যারা আছে ব্যাকুনরে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাই। আসলে এরকম একখান সুন্দর অনুষ্ঠান যে সি প্লাস আয়োজন করছি এর লাই আবারও সি প্লাস জানাই ধন্যবাদ জানাই। আর সিটাঙ্গর মেয়ে হয়ে সে গর্ববোধ করে যে একজন সিটেঙ্গে ব্যাকরণের আগে তো মানুষ আসলে মার ভাষা এনেরে শিখে এনেরে রপ্ত করে আর সিটাঙ্গে মানুষ সিটেঙ্গে ভাষা বইতে ফাইতো নো তলি তা আসলে সিটেঙ্গে মানুষ এ ন আমি আসলে কবিরুগ্য ভাষা হইতাম চাই যে সব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী সেই সব জন্ম নির্ণয় ন জানি একটা ভাষা আছে একজন একজন পরমা হ্যাঁ ন জানি একটাই আছে আসলে সিটাঙ্গে হতা হইতে পারণে একটা গর্বের বিষয় আর যে সিটাঙ্গর মানুষ আর সিটাঙ্গ নামই তারা সারা বাংলাদেশ তাজে সমাদৃত চট্টগ্রামের মানুষের অন্তর বড় বিশাল মনের মানুষ ব্যাগ দিক আর অতীতে পড়ে না তখন ব্যাগ কেনের দিকে কিন্তু চট্টগ্রাম আগে আছে ইয়ান হলে বিনয় গর্ববোধ করি এবং স্পেশালি রাজনের মেয়ে হিসেবে আরো বেশি গর্ববোধ করি ধন্যবাদ। তো এই যে 15 মেদি আগে তো মহিলা অ্যাডভোকেট খুব কম আছিল এখন অনারা দেখতে ইদানিং অনারার সংখ্যা একটু বাড়ের মতো হ্যাঁ তো এখন কোড মেদি ডিসক্রিমিনেশন এই যে নারী এখন আশা করি আসলে বাংলাদেশের অনারা জানেন যে মানে অর্ধেকে কিন্তু আর নারী
এই অর্ধেক নারীরা বাদ দিয়ে কিন্তু বাংলাদেশের হন উন্নয়ন অগ্রগতি অনেক কিছুই সম্ভব নয়। নারী যদি উন্নত হয় তাহলে বাংলাদেশ আগে যাব, বাংলাদেশ আরো বেশি উন্নত হইব। যে নারীর জননেত্রী শেখ হাসিনা বুঝিত ফাইজি বুঝিয়ারা নারীর ক্ষমতা আনার লাই নারীর এম্পাওয়ারমেন্টের লাইবলি বহুত বেশি উদ্যোগ লই যা অভূতপূর্ব। আগে কোনোদিন অতীত ইতিহাসে নারীর এত ক্ষমতায়ন বাংলাদেশের মধ্যে আর কেউ সম্ভব ন দেখে। অনে জানান বিশ্বের মধ্যে নারীর ক্ষমতায়নের মধ্যে বাংলাদেশ আজ অষ্টম স্থান অধিকার করছি, এবং নারীর ক্ষমতায়ন বিভিন্ন সুযোগের মধ্যে রাজে ভারত পাকিস্তানের মতো পার্শ্ববর্তী দেশ সংসদ উপনেতা নারী আর আর স্পিকার নারী, কিন্তু অনর্থে চিন্তা করেন পরিবর্তে আজে হার মানে আনা তো সবসময় আসলে বেগম রোকিয়ার স্বপ্ন দেখি দি সুলতানা ড্রিমস আর দেখি গে দি, কিন্তু এখন রূপ রূপ দ্বারা জননেত্রী শেখ হাসিনা এন অস্বীকার করার বার হন অবকাশ নাই। মানে 96 এর আগের ইতিহাস চন আর এখনের ইতিহাস চন। আজ স্থানীয় প্রশাসন উত্তুন শুরু করিয়ারে জাতীয় সংসদ পর্যন্ত নারীর অবাধ বিচরণ, এবং প্রত্যেকটা জায়গার মধ্যে নারীর আলাদা কোটা আছে। তাহলে অনেক চিন্তা করি চন, তাহলে আপনি তো মাননীয় প্রধানমন্ত্রীরা ধন্যবাদ নদীয়ারে হন উপায় নাই, অভূতপূর্ণ উন্নয়ন সাধন করছি, এবং সারা বিশ্বত মিডিয়ারে নারীর ক্ষমতায়নের মধ্যে বিভিন্ন সূচক মধ্যে বিশ্বরে তাক লাগাই দিয়ে আর বাংলাদেশের নারী সকল বিশ্ব নারী সকলের শিকার দিয়ে কিভাবে সার্ভাইভ করেন যায়, কিভাবে নারীর ক্ষমতায়ন করেন যায়, কিভাবে যুদ্ধ করেন যায়। আর মতো একজন একখান দেশের দেশের নারীরা যে এত উন্নত আজ এভারেস্ট সুরত পর্যন্ত তারা নারী সকল ইয়ান তো আর আসলে সাধুবাদ ফাইবের বিষয়। এবং যে অনেক প্রশ্ন করছেন চট্টগ্রাম ফুড বিল্ডিং দিয়ে যে নারীর বিচরণ আর আসলে হনসমত এই চিন্তা নগরী দিয়ে আর চট্টগ্রাম আদালতের মধ্যে নারী সকল সংখ্যালঘু বা পুরুষ সকল সংখ্যাগুরু, কারণ আদালতের মধ্যে একগো নারীর সাবমিশন উগ্র নারীর প্রেজেন্টেশন একখান নারী সকল যেন আদালতের মধ্যে অনর ইলেকশন করে নারী সকল আদালতের মধ্যে নির্বাচিত হর সমান তালে অনর বড় বড় পদের মধ্যে নির্বাচিত হয়ে রাইছি, এবং অনেক জানা নাইও নির্বাচন করিয়া নির্বাচিত হই। নিশ্চয় নারীর জয় জয়কার এখন কিন্তু সর্বত্র, এবং নারী কিন্তু এখনো খাকিওর করুণা লইয়ারে কিন্তু নোয়া গায় নারী নিজের সিও যোগ্যতা মেধা এবং নিজের স্ট্রাগল দিয়ে রাজি এই অবস্থানের মধ্যে নারী খুলাইছে। নারী কল যে মধ্যে এই যে অনরা উইমেন এম্পাওয়ারমেন্ট লাই যে গেন করতে লিখো ইয়ে লাই স্বাবলম্বী হতে গেলে অর্থনৈতিক মুক্তি দরকার। জি অর্থনৈতিক মুক্তি দরকার হলে অর্থনৈতিক সাপোর্ট দরকার। জি সাপোর্ট দরকার হলে আছে যে দেখা ইয়ে যে ব্যাংক কল যে বাংলাদেশের সবচাইতে বেসরকারি ব্যাংক মেদি সবচাইতে বড় ব্যাংকের ভাইস চেয়ারম্যান স্যার, এই যে নারী সকলের বিয়ে করি পেলাই বিশেষ করে স্বাবলম্বী করে পেলাই ওনারা কি লিখুন, এবং ইন আর বিশেষ করে আর সার গাই প্রাসপেক্টিভে যদি অনেক হন উপস্থাপক অলরেডি গিটা মারে দিয়ে ফাঁস লাগাই দিয়ে কি ফাঁস লাগাই দিয়ে আর সাদগাইয়াকলার সামনে মুখোমুখি করছে সাদগাইয়াকলার কাট করার সামনে তার করাইয়ে, কিন্তু ইসলামী ব্যাংক পুরো বাংলাদেশের ব্যাংক আই পুরো বাংলাদেশের মানুষের 16 কোটি মানুষের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান গতবার আর কয়েকজন মানুষের আই সাইদ গতবার অনুষ্ঠান যেভাবে প্রচার করছে আর কয়েকজন হবদে স্যার অনেকেও সাত গান না আমি বেশি এখানে শরমিন্দ হই নিশ্চয়ই। তো আই এই জাস্ট যেভাবে ফাঁস লাগাইয়ে এইবার হইতে যাইও এখন যে প্রশ্ন করছি এইবার বলা হতো ইয়ে যে নারী তো সাত গাত নাই সাত গাইয়া নারী না পুরো বাংলাদেশের নারী, তো ওনারা জানিয়ে অবাক হইবেন হতভম্ব হইবেন ইসলামী ব্যাংক সম্বন্ধে বিভিন্ন কথা তো আইলো ইসলামী ব্যাংক খুব উত্তম কিছু সামগ্রী এর মধ্যে বলি আর এই ঋণ গ্রহিতা বা আর তুমি যারা টেয়াদার লয় এর মধ্যে আর 5 লাখ মা বোনের আর টেয়া দিই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান 10,000 15 বছর আগে 10,000 হয়তো শুরু করি তারা 5 লাখ 7 লাখ টাকা পর্যন্ত পাই আই শেয়ারত ভাইস চেয়ারম্যানের শেয়ারত বইবার পরে আই এইবারে এক ধাক্কায় 30,000 50,000 7 লাখত লগে উদা এই 5 লাখ ন আই কিছুদিন আগে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজত মাননীয় প্রধানমন্ত্রীর লগে হতাশ হইবার সুযোগে আই কই দিয়ে দিই মাননীয় প্রধানমন্ত্রী অথবা তেই আগইতে নির্দেশনা দিল যে ওনারা আরও বেশি মাইফক করে টেকা ধরুন
আয় আরো 5 লাখ। তাই আয় আজ ইয়া সি ক্লাস টিভির মাধ্যমে প্রথম ঘোষণা করে এর আগে আমি বিভিন্ন মিডিয়াত গেলেও ন হই যে আমরা আরো 5 লাখ মা বোনেরা টিয়া দিও। এবং যেহেতু ওনার দাবি বেড়ে বেশি হইতে লাগল এবং এই মেয়ে ভাই উকিল হঠাৎ কি হইতে কি হইব আশিয়ার গড়ে যাই দিয়ে এবার সাদগা বা বৃহত্তর সাদগার অঞ্চলের মেফক করলে টিয়া বেশি দিও। তো কেয়া যেহেতু আগর 5 লাখ মা বোন যেগুন পাইয়ে কি তারা অন্যান্য অঞ্চলের নির্ভামারী রাজশাহী সার্বিককে পাইয়ে তো ওনার এই তাই সুখবর দিয়েই ইসলামী ব্যাংক 1 কোটি 20 লাখ মানুষের টিয়া আর কাছে রাখি 1 কোটি 20 লাখ গ্রাহক তা সর্বস্ব আনারা বিশ্বাস করে কিন্তু আনারা টিয়া দিতে 10 লাখ করে অর্থাৎ আনার তো ঋণ দিয়ে 10 লাখ আর 5 লাখ মাইফ 15 লাখ এখন আরো 5 লাখ বাড়াই 10 লাখ মাইফ এবং ক্ষুদ্র শিল্প স্মল এন্টারপ্রেনার যেখানে মাইক্রো ক্রেডিট হয় ডক্টর ইউনুস জিবা করেন। সো আমি বুঝছি মাননীয় প্রধানমন্ত্রী সাই যে ইসলামী ব্যাংক ডক্টর ইউনুস কথা মানুষ সর্বশান্ত জাগে যারা ক্ষুদ্র ঋণ রই এবং আর নিজুর দেখা হবে কিন্তু আঘাত করিয়া হতা হইতাম না সানিয়ানা কমাসের দেখা গিয়ে বোধ জামাই বোধ সারি দিয়ে বোধ কে না নাকফুল বিক্রি করে ফেলাই হানার দুল বিক্রি করে ফেলাই গ্রামীণ যে প্রকল্প ঋণ এবার সুদ প্রায় 30% উড়ে কেউ কেউ হতে আরো বেশি ইসলামী ব্যাংক আর যে মেয়েদের এবার প্রফিট আর প্রফিট হই সুদ না হই প্রফিট হইলে 12% নিচে আই ওয়াদা করি দিয়ে আরো কমাই দিও জেন্ডার গ্রামীণ সর্বক্ষেত্রে অবহেলিত আরা ইতারা বিনা জামানতে এবং সহজ সত্যে ওনারা ঋণ দিবেন হাসান বেশি আপদার সম্বোধন করতে চাই স্মার্ট সিস্টার এখন 12% আছে আমি চেষ্টা করে দিবি আরো কমাই ফেললে তবে শর্ত আমি রিল্যাক্স করছি। তো এই এই বড় খবর যে নারী কলরে আরা ব্যাপক ভাবে ঋণদান আর স্মল অনার মাধ্যমে যেতারা আছে শিক্ষিত মেয়েপক্ষ কিন্তু বুটিক কিন্তু কি হয় 10 লাখ 15 লাখ 20 লাখ 25 লাখ এই ক্ষেত্রে গ্যারান্টি দিলে দিয়ে দিন কারণ ইবাই তারা কন্ট্রোল করে কিন্তু স্মল এন্ড মিডিয়ামের কথা কথা লাগবেন এই ক্ষেত্রে কোনো না কোনো মর্গেজ অনতন দন পড়িব অন্তত সেক গ্যারান্টির দন পড়িব। অন্ধবিশ্বাসে আসলে ব্যাংকের কিন্তু মানুষ অন্ধবিশ্বাসে বলা যায় আরা টিয়া গুণ অনারণী জমা দিয়ে কিন্তু ওনারা যাতে আনারে বা ঋণ দেন বা কিছু দনের তো ওনারা জামানত তো বা একখান একখান কার্ড ওনারা যখন কার্ডের বিড়ম্বনার হতা আসলে কার্ডের বিড়ম্বনা কারণ আপনি খুবই কষ্ট লাগে ক্রেডিট কার্ড
যে ক্রেডিট কার্ডটা প্রত্যেকটা ব্যাংকে দেয় ওনার ব্যাংকর, আসলে খুব ভালো করে ন জানে ওনার ব্যাংকর বিষয় কারণ, কিন্তু প্রত্যেকটা ব্যাংকে যে ক্রেডিট কার্ড গান দেয় এত মানুষের কোয়ারি করতে করতে মাত্র 3 লাখ টাকা বা 2 লাখ টাকা বা 50,000 টাকা ক্রেডিট কার্ড ওলায় যেন নেবে বহুত বড় সুর, কিন্তু দেখা যায় কি বড় বড় যারা ওনার ইনকলাবি অকল আছে আগব অকল আছে ইতারা দরিবেলা ব্যাংকর কোনো তৎপরতা নাই। এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাধারণ গ্রাহক যারা আছে ইতারা কিন্তু এখন মনের খুব ইয়ে নলায় ওনার কি কারণ আছে। ইসলামী ব্যাংক লয় খণ্ডদায়ী, কিন্তু যেকোনো একজন গ্রাহক তো দায়ী হতে পারে। আর ক্রেডিট কার্ডের ব্যাপারে বা প্লাস্টিক মানির ব্যাপারে আমি অনুলগ একমত যে এইবার ভিতরে হালকা জাপসাপ চিটিং করিবার বোধ পথ আছে, হিডেন চার্জ লয় এবং ব্যাপকভাবে কষ্ট হয়। ইসলামী ব্যাংক আর একটা ট্রেন্ড নয় এবং অন্যান্য ব্যাংকেরও এই ধরনের চাচুরি মানুষের যে হস্তদন ক্রেডিট কার্ডের ইন্দাকরণ এই ব্যাপারে ওনারা যদি ইন্দা সচ্চারণ বাড়া সরকারের নীতি নির্ধারণের ব্যাপারে আরা যে তারা খুব ঘনিষ্ঠভাবে সরকারের কাম করি যে নীতি ব্যাংকিং নীতি আর নিশ্চয় ওনার এইসব কথাগুলো শিক্ষিত বেকার যুবক সকলের লাই কর্মসংস্থান কিভাবে সম্ভব, দয়া করে উত্তর দিবেন স্যার। দয়া করি ন আমি উত্তর দিতে বাধ্য। তো মিজানুর রহমান ভাই অনেকখানি হই, প্রথম কথা যে ব্যাংক যে ঋণ দেয় এবার কিন্তু কর্মসংস্থান লাই, কিন্তু কর্মসংস্থান ওনারা জিনিস নয় গেলে জানেন নি ন দে এখন যদি আই এই কি হয় জিনিস তৈরি করি তার কারখানারে 1,000 কোটি টাকা দিই, সাধারণত আর মালিক বড় লোক ভাই এক্কল মালিক ভাই এক্কল এতক্ষণ 500 কোটি টাকা বিদেশে ফাটাই দেয়, আর 250 কোটি টাকা দিই ঢাকার মধ্যে বাড়িঘর করে, আর 250 কোটি টাকা দিই এরা ফ্যাক্টরিও করে। তাইলে 1,000 কোটি টাকা আই যারে দিলাম ও কর্মসংস্থান গলত দেয় 500 মানুষের লাই ইতার লাই ওনারা সাহায্য সহযোগিতা চাই, ন খাইলে মা বাচ্চায় দুধ বাচ্চা ন খাইলে মা দুধ ন দেয় ওনারা এলে প্রশ্ন ন করলে এই ধরনের কথা মানুষে জানত ন যে আমি যদি ওনার এসএমই মানে যেবার আর মাজারি ঋণ হই মাজারি ঋণ যদি 10 কোটি টাকা দিই 10 কোটি টাকার মধ্যে যে ফ্যাক্টরি হয় এবার মধ্যে কিন্তু 500-700 মানুষ চৌরি করে, তাহলে 100 কোটি টাকা দিলে 5,000 চৌরি হর, তুইলে 1,000 কোটি টাকা দিলে 50,000 চৌরি হর, 10,000 কোটি টাকা দিলে 5 লাখ মানুষের চৌরি হর, অর্থাৎ যেবার হবে শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থা। ব্যাংক অকল যেহেতু আইজ ওই শাইলক ওই শোষক এই ধরনের ব্যাংকের ম্যানেজার অকল ব্যাংকের নেতৃত্ব অকলের ওই ধরনের মানসিকতা আছে যে এত বেজারা ফলা যাইব মানুষ এবার 1,000 কোটিটা দিত 20 ধরনের চাই আর 20,000 কোটিটা দিত তারপরে এবার 60 টাকায় ডাকি তেমন ল ফাইলে ফাইলে নইলে মার গেল তুইলে ওদের ওই 20 জনে ম্যাক্সিমাম 1,000 কোটি 20,000 মানুষের সরিদের। ইসলামী ব্যাংক ভিন্ন মিজান ভাই অনর আর আর ব্যাংক 50,000 বাস অ্যান্ড ট্রান্সপোর্টার টিয়া দিই 50,000 আর বাস স্টক বললে থাকা বন্ধ করলে ট্রান্সপোর্ট প্রবলেম হইব। ইসলামী ব্যাংক আর 100,000 টেক্সটাইল গার্মেন্টস দিই ওনার জানি তেতান্য আর এগ্রো বেস দিন ওনার প্রশ্ন যে উত্তর এই বললে ওনারা বেগুন আগাইন এগ্রো বা কৃষি ভিত্তিক উৎপাদন অর্থাৎ ওনারা ডেইরিকরণ ওনারা পোলট্রিকরণ ওনারা ছাগল উৎপাদন করণ ওনারা এই গ্রাম বাংলা মাছ ফিস ফিড করণ পুকুর করণ তৈরি হলে দেখি 10-20 লাখ টাকা দিয়ে 200-100 মানুষ চরিব 5 কোটি টাকা দিয়ে 500 মানুষ চরিব এইভাবে আনাতন অনলাইন কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করি। আর স্থানীয় ব্যাংকের ব্রাঞ্চ বাইরে যে অনেক চৌরির সুযোগ বেশি পাইবেন এবার তো সীমিত এই এই ক্ষেত্রে কিন্তু আনাতন ব্যাপক কর্মসংস্থানের কোনো সুযোগ নাই। তো অনেক যে কথা কইন প্রত্যেক ব্যাংকর কইন তেলের মাথা তেল নদীবেন নাই প্রত্যেক টকশোর মধ্যে সিলাইন যে তেলের মাথা তেল নদীয় হাজার হাজার গ্রাহকের টিয়া দল ওই 1 কোটি 20 লাখ আমি ইসলামী ব্যাংকর যাই মতো গেল দেখি হয় জানেন নি যেদিন না চেয়ারত বসছি আমি তো ওনারা ইসলামিক নন মিজান ভাই চেয়ারত বই মতো তোরা হয়তো তোরা ইসলামিক নন কে স্যার তোরা 1 কোটি 20 লাখ মানুষের তুমি টিয়া আইন তোরা দশ লাখ মানুষের তো তো তোরা 1 কোটি তোরা আর প্রত্যেক বছর বাড়ে আমি চাই তোরা 1.5 কোটি মানুষের তুমি টিয়া আনো মানে আমানত আনো 50 লাখ মানুষের তো তাহলে 50 লাখ মানুষ যদি 100 জন গড়িয়ে কর্মচারী রাখে অনেক কল্পনা করছেন না যে 2 কোটির বেশি কর্মসংস্থান হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজে দ্বারা নেত্রী আর কথায় হর যে এদেশের মানুষ যেন একটা হাইতারে
এই দেশের মানুষ জানে এখানে হওয়ার পরিত্যারে ইসলামী ব্যাংকের বর্তমান নেতৃত্ব এই ব্যাপারে আরা কামগুরের ওনারা এখানে সহযোগিতা করছেন, আরা বিরোধিতার মুখে সম্মুখীন হয়ে বিরোধিতার বিভিন্ন দিগত্ব নিয়ে কেউ নাই ব্লেম করতে না চাই, কেউ নাই ক্যালিটি না চাই, আই ওনারা সহযোগিতা চাই। সদ্য বৈদ্যুন স্যার সালাম সাইদ নামে একজন প্রশ্ন করছে জনরে স্যারের কাছে। আমার প্রশ্ন হলো আমাদের সকল চিটং এর বেকার যুবকদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক, মানে ও কিন্তু আবার দুই তিনবার করে করতে স্যার কিন্তু আমার প্রশ্ন উত্তর দিতে হবে। এখন স্যার ইয়ে সালাম সাইদ সালাম ভাই আসসালামু আলাইকুম। অনর হতায় বুঝছি কিন্তু অনারে পরামর্শ দিবেন আই চিন্তা করি যা চাইন হয়তো অনেকে মনে করেন বহুত কিছু বেশি চাইন আই অনার আবেগ বুঝছি আরা যে এখন চেষ্টা করছিম আরা গাড়ি মানে ট্রান্সপোর্ট আমরা এগ্রিকালচারাল আমরা আরা রেস্টুরেন্ট আরা এন খাতক দিয়ম দে যে রেস্টুরেন্ট দিয়ম অটোর দিয়ম এগ্রিকালচারাল দিয়ম ট্রান্সপোর্টর দিয়ম যেন বেশি মানুষ সরে ছোট ছোট ওনারা ব্যাপারে এই এই ব্যাপারে ওনারা একটু তৎপর কিন্তু সরি দেওয়ার ক্ষেত্রে ওনার আনার পক্ষে এখন বেশি আগন সম্ভব ন। তবে আমি ওনারা আবেগ বুঝছি আমি ওনারার লগে বেইমানি করতাম না, আমি যতদিন এশিয়ারত আছি এই মাস মাস বাদে বাদে সি প্লাস টিভির কাছে আই এইসব মাসত কত মানুষ সরি ব্যবস্থা করছি আমি জব দিয়ে ঘুরে যাই আমি সাত গাইয়া মানুষ মানুষ আমি সাত গাইয়া আমার মধ্যে এই সততনে পাইবেন আমি জীবনত মাল ন ভাই আমি চ্যালেঞ্জ দিন আমি চ্যালেঞ্জ দিন আমি এর আগে রূপালী ব্যাংকের পরিচালক আছিলাম তার আগে সাধারণ বিমা কর্পোরেশনের পরিচালক আছিলাম আমি কোনোদিন আরাম ন ধরি কোনোদিন মাল ন খাই কমিশন ন খাই তাই ওনারা সাহস করি যে কোনো কথা যে কোনো চাহিদা যে কোনো আবদার আর কাছে ঘুরিবেন আমি সর্বাত্মক চেষ্টা করছি ইমানদারির সাথে চেষ্টা করছি যেন ওনার মনের চাহিদা পূরণ করতে পারি। স্যার আবুল হাসান নামে একজনের প্রশ্ন করছে যে স্যার ব্যাংকে যার মাথায় তৈল আছে তাকে কি তৈল আরো বেশি দেয় এটা কি ঠিক একটু বলবেন এটা কি হচ্ছে মানে তৈল মাথার তেল দিয়ে বুঝে না নাকি কি নাম ওর নাম হচ্ছে আবুল হাসান। হ্যাঁ আবুল হাসান স্যার অনেক যে কত কইন ওনার ভিতরে খুব আমি বুঝছি ব্যাংক মাত্র শাইলক ব্যাংক মাত্র গলাকাড়া ব্যাংক মাত্র শোষক তো অনর এই ব্যাংকের খামল দিয়ে মাল খামন ব্যাংকের খামল দিয়ে পয়সা খামন ব্যাংক হওয়াদের কি জানো ম্যানেজার করে হওয়া কি স্যার আমি কি দাতব্য চিকিৎসালয় করলি নে কি হয় আমি তো এনে মাল খামাই তো আসি দে টিয়া দিম টিয়া লইম। সো এই ধরনের বাংলার ব্যাংকিং সিস্টেম তাই তেলের মাথায় তেল কিন্তু এখন পরিবর্তন ওনারা জানেন অত ভালো লাগতে হয়তো আর কথা এই এখন যে তারা ব্যাংকিং জগতে আরাজ মতন যে তারা আগাই আইর আরা চেষ্টা করি তেলের মাথায় যেন তেল নয় স্মল অ্যান্ড মিডিয়াম এই মাঝারিয়াদের ছোট উদ্যোক্তা তৈরি করে চেষ্টা করি আর বোন খারা গরিব কন্যা যার তো কিছু নাই তারা জামানত ছাড়া আর 5 লাখ মানুষের টাকা দিই আরো 5 লাখ মানুষের টাকা দিই আই অনরে জব দি করি অনরা খবর লন অনরা খবর লন ইসলামী ব্যাংকের জেনে ম্যানেজার আছে ইসলামী ব্যাংকের জেনে যে আছে অনেক হন গই সাত গাইয়া নজু মানুষ প্রফেসর পারভেজ নিঃসহায়তা হয়ে কিনা এই জানুয়ারির টুন কি হয় এই মার্চ পর্যন্ত 35,000 মাইয়ারে নতুন টিয়ার আবার টিয়া দিই তার মানে স্যার কোয়ার্টার হইলে সকল ধর্মর মানুষের নারী পুরুষ নির্বিশেষে ব্যাকনোর যেন কর্মসংস্থা নয় ইয়ান অনর হাসার একান জোর দাবি তাই এবং বিশেষ করে মহিলাকলর মহিলাকল ভেরি পি পার্সন আই নো জানি কত পার্সেন্ট দিতেন জানিলেও অনর কারণে আই পুরো বিশ্বের মানুষের কাছে ছাগিয়ে হঠাৎ হইলেও এই পুরো পৃথিবীর মানুষের কাছে আমি খোলসা করি এই মুহূর্তে পর্যন্ত আর 13,600 কর্মকর্তা কর্মচারী আছে ইসলামী ব্যাংকর এর মধ্যে 500 বেশি আর মহিলা কর্মকর্তা আছে এবং আর কয়েকজন মহিলা কর্মকর্তা ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত উঠতে এর উড়ে নৌড়ে সো অনর কথায় একমত। তবে জিনিসেরা অনরা যদি এইভাবে দেখুন আরা যদি এক বছরের ভিতরে 13,600 মহিলার জায়গা 7,000 কর্মচারীর জায়গা 13,700 কর্ম 600 কর্মচারীর জায়গা 7,000 মহিলা লই ফেলাই এবার কি
আবার ওনার মতন আর দেশবাসী কেউ কেউ কি কি করে বেজার নইব না, তো হবো তো ওনারা ফাইন কি ওনারা কি ইভলিউশন করতে লাগবেন নাকি রিভলিউশন করতে চাইবেন, ওনার উদ্দেশ্য কি, ওনারা কি অন্য কোনো উদ্দেশ্য আছে না? এটা এই অবৈন আরা যা করির তা হইলে এইবার আরা যে লোক নিয়োগ করির, ওনার মনে করেন এইবার হয়তো এক মাসের ভিতরে ওনারা ফলাফল দেখিবেন, ও ৫০০-৬০০ এর ভিতরে হয়তো আর ২৫০ লইম, এর ভিতরে হয়তো উল্লেখযোগ্য পার্সেন্টেজ আরা এখন ইন্ডিয়ার কোন মন্দিরত কি মানে মুসলমান পুরোহিত বা মুসলমান পূজা করিবার কোন খামত কি ও রাখিব নাই? তার মানে কি রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস ইজ দ্য কোয়েশ্চন। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যেহেতু ইসলামী ব্যাংকিং কনসেপ্ট বা ইসলামী ব্যাংকিং যে ধারণা এটা ইভেন মোটামুটি অন্য মুসলমানের কাছেই বেশি ইসলামী ব্যাংকিং কনসেপ্ট। কিন্তু অন্য ব্যাংকের মধ্যে বহুত হিন্দু গ্রাহক আছে, আমি জানি হিন্দু কলেজ যদি ঋণ গ্রহণ করে তার অন্য ব্যাংক তো তেও রাখতে পারে, তেও রাখতে পারে অন্য ব্যাংকের গ্রাহক হতে পারে, এটা সরিকা করি না ভাই। তো এই ক্ষেত্রে কি কিল্লাই হইম না সেখানে আছে তা কিল্লাই হইম না জি হন কিল্লাই হইম না জি ডাক্তার নইরে হিন্দু ভাই লোন লইতারিব, কিন্তু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা মানে যেভাবে আনার ভিত্তি ডিস্ট্রিবিউটিভ জাস্টিস অর্থাৎ ইসলামী অর্থনীতির একটি উগ্র অংশ লাইন হইল ইসলামী ব্যাংকিং ইসলামী ইন্স্যুরেন্স এইলে ইসলামিক কনসেপ্ট। যারা যেহেতু লেখাপড়া করে আইবু যেন মনে করেন আনা যেহেতু লয়ার যেন আপনি মুসলিম ল অফরম ফরার হিন্দু ল অফরার খ্রিস্টান ল অফরম ফরার এবার অন লাইন অ্যাকশন এইবার অন লাইন অ্যাকশন অন ব্যাংক তো অন ব্যাংক সিস্টেমে চলিব। আচ্ছা এবার অন লাইন অ্যাকশন এখন হিন্দু কিন্তু আনা না না কই অন আর এই হিন্দু কোন ফাটাই দন অবইন অন আর আর হিন্দু ভাই কোন ফাটাই দন যেটা ইসলামী ব্যাংকিং এর ডিগ্রি কইছি অন আর এই হিন্দু ভাই কোন ফাটাই দন যারা এই যারা ইসলামী ইকোনমিক্স ইসলামিক কনসেপ্ট জানে না, ইসলামিক কিছু ন পড়ে তুই ও কেন করে পারিব বুদ্ধিস্টকে তার অনেক পারে না তারপরে খ্রিস্টানকে ড্রাইভার নিতে পারে না। অবৈন এখন এই নীতির যে ড্রাইভার মুসলমান দরকার নাই অর্থাৎ ড্রাইভার রিসেপশনিস্ট এগুলো এই যতগুলোতে অন্য ইসলামিক ব্যাংকিং কনসেপ্ট ন লাগে এই জায়গার আর দরজা খুললাম ফর এভরিবডি মানে অন্য কি হয় এই কোনো ধরনের বৈষম্য বাংলাদেশ অনেক একদম আকুল আবেদন তাই অনার আছে অনেক বৌদ্ধ খ্রিস্টান দখলে ট্রেনা বাবু একজন মানুষ আনার কিন্তু যে মনে করেন ডাক্তার অক্ষর কিন্তু বই পুঁথিগত বিদ্যার প্র্যাকটিস বিষয় কেন ভিন্ন এটা আপনার ট্রেন আপ করিবেন এডে যে ইসলামী যেহেতু অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই এই হিন্দু ভাই খ্রিস্টান ভাই বুদ্ধিস্ট ভাই আইতারিব যে ইসলামী শরিয়া ইসলামী ব্যাংকিং মেথডোলজি ইসলামী অর্থনীতি পড়াশোনা করতে রাজি আছে শিখতে রাজি আছে আগ্রহ আছে ভালোবাসা আছে
ডোর ইজ ওপেন, ডোর উইল বি ওপেন, তাহলে এবারে দেখিবেন 2017 সালত। কিন্তু অনে যদি অন্য ধর্মের কেউ অন, অনে যদি ইসলামী ব্যাংকত বিশ্বাস নকরণ, অনে যদি ইসলামী অর্থনীতি বিশ্বাস নকরণ, তৈরি অন জায়গা তো রাইট প্লেস তৈরি করন। বিদেশী প্রবাসী কল্যাণ যে সুযোগের কথা দেখো, তারপর আরো কয়েকজনের হয়ে ফেলাই স্যার, নোমান আবদুল্লাহ নামে একজন, তাও সন্দেহ নালে প্রবাসীরা যদি দেশে এসে কোনো ব্যবসা করতে চায় তাহলে কি সুবিধা আমরা পাব। আর আরো একটা অপেক্ষা করি স্যার, মোহাম্মদ কপিল নামে আরেকজন হয়, আমি জীবনে সুদ খেতে চাই না, আল্লাহ সাক্ষী করে বলুন ইসলামী ব্যাংক সুদি কোনো কর্মকাণ্ডে জড়িত না, জানালে উপকৃত হব। ও টিয়ার একটু স্যার, তারপর আবুদাউদ একজন ওনার নাম্বার চাই ইয়ে করা হইল, তারপর স্যার একটা তো প্রশ্ন আর এখন বুঝুন আর দিল হতখানি খোলা। থ্যাংক ইউ স্যার। কিছুদিন আগে স্যার ইন্টারভিউ এমনিতে হইলেন যে অনেকে যদি লোন না পায়, ব্যাংকের ম্যানেজার আছে যাইরা যদি লোন না পায় প্রপার কাগজপত্র দিয়ানোর পরে, তো এই ধরনের কোনো অভিযোগ যদি অনেক কাছে যায় অনেক ওর চাকরি হয়ে দেবেন কথা কইলেন, এটা কিন্তু স্যার এই ধরনের কোনো কিছু অভিযোগ কি অনেক কোনো সময় পাইন না? আর কাছে কিন্তু অনেক যে গিয়ে ভিডিও দিলাম এটা কিন্তু বোধকে কিন্তু অভিযোগ করছে যে আয় এলে চাইলাম ওনার বোধ ব্যাংকের মধ্যে বুঝছিলাম আর আর কিছু না দেয় এই ধরনের বেশ কিছু। এই ছন এই যে এই এই প্যাক প্রশ্নগুলোর যদি আমি যোগ করি যে অনারারে অনারারে অনর কি হয় লোন দেয় না দেয় কষ্ট দেয়, তাহলে যে শব্দ আইব আইনি শব্দ এই বললে গ্রাহক করলে হয়রানি করে কিনা, আই দেখি আর ইসলামী ব্যাংক বন্ধর ওই ব্যাংকের ভিতরে কর্মকর্তা কর্মচারীদের ভিতরে মুষ্টিমেয় মানুষ আছে, মুষ্টিমেয় মানুষ ই তারা ওই তারা রোগগার জাতভাই আছে মনে করে, যারা জাতভাই মানুষ নাম্বার টু যে অনারা যে কথা হইতে লাগবেন যে উগা ব্যাংক যেবার নাম ইসলামী ব্যাংক যেবার উগা আলাদা মেথোডোলজি চলে আলাদা সিস্টেমে চলে, এই মানুষ শুনরে হঠাৎ করে এই ব্যাংক মানুষের লাই দরজা খুলো হইলে ই তারা তো কেন অসুবিধা লাগে হইলে জানো নেই, অনারা কেউ কেউ বাসাত গেলে তো জুতা খুল তখন হ্যাঁ যেবা অনারার নিয়ম, তো এই এই তারার এগুলো বহু নিয়ম আছে। আই অনারা যেবা হয় যে যে মানুষটা পুষ্ট করছে যে ইসলামী ব্যাংক সত্যিকার সুদমুক্ত ব্যাংক কিনা, আল্লাহ খোদারা আজের নাজের করে হয় ইসলামী ব্যাংক 100% সুদমুক্ত ব্যাংক নয়, কিন্তু ইসলামী ব্যাংক আবার 100% সুদমুক্ত ব্যাংক বেশ কম কি বেশ কম হইলে ইসলামী ব্যাংক সুদমুক্ত ব্যাংক এর জন্য যে আরা এই সুদ যারা হয় অর্থাৎ ফলে সুদ কথা হইতাম না ফলে ফেলাম না, আরা শরিয়া ব্যাংকিং করি। শরিয়া ব্যাংকিং কি? শরিয়া ব্যাংকিং মানে হইলে ব্যাংক মানে কি? ব্যাংক মানে আমরা টিয়া দিব ব্যবসা করি বললে টিয়া দিব, আরা অনরে মদর ব্যবসা করতে টিয়া দিতাম ন, মাগি বাজির ব্যবসা করতে টিয়া দিতাম ন, ইস্পাল্লাই টিয়া দিতাম ন, টবাকল্লাই টিয়া দিতাম ন, জেন্দে শরিয়া জীবা মানা করছে হারাম ব্যবসা হারাম খাম ইবাদ আরা টিয়া দিতাম ন, মোটা দাগে এই বই এ কারণে আরা শরিয়া। দ্বিতীয় কারণ হইলে আরা অনর ইসলামী মেথোডোলজি আমরা আর আর টেয়ার বিনিময়ে টিয়া নলই অনবুদাই জানন, আর যদি অনারা ব্যবসা করি বললাই টিয়া দি অনরে আর আর টিয়া দিতাম ন, কিনলে টিয়াই বেলই ওই ব্যবসায়ী বিয়ে স্মার্ট বোর্ডে এনে দামি দামি গড়ি কিনে দিব ফোয়ারে BMW কিনে দিব, আর হয় তো ভাই তুই কিনলে টিয়া সব দে, এই যে কই দিই না সিটাগাল মোস্তফা গ্রুপ 100 কোটি টিয়া দিই এই কয়েক মাস আগে,
কিনলে টিয়া নিবেন দে বাস হল নাই হতো বাস কিনবেন ওই কোম্পানির তুন তৈলে আর ওই কোম্পানির এলসিডির মানে বাস ডেলিভারি লোন তারপরে অনতন মালি বাইয়ের দে নদীর কিন্তু এবার মধ্যে আর কিছু কিছু বিচ্ছুতি আর এইবার বিশ্ব ব্যাংক ম্যানেজারে আর ঢাকার ডাকিয়ান নি ওয়ার্নিং দি হয়তো দাঁড়িয়ে দেখো তোমারা সইয়া খা বাঙ্গল আমি তো দাঁড়িয়ে ন রাখি তাই খুঁজছি তো অবাই ইসলামিক ব্যাংক অবশ্যই এক সরিয়া ব্যাংক অবশ্যই সরিয়া ব্যাংক অবশ্যই সুদমুক্ত ব্যাংক কিন্তু সত্যিকারের আল্লাহর কোরআনর যেইবা আছে প্রক্রিয়া এইবার দানাতন দাফা দাফে জন পড়িব এইবার দানাতন দাফা দাফে জন পড়িব এই দাপ এই শুদ্ধতা অর্জন করতে ইসলামী ব্যাংক খাম করেন এবং আরা অবশ্যই এই সরকার এই আমলে এই শাসন আমলে আরা শরিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতাম 100% আমরা শরিয়া মেনটেন করুন করিব অনেক খুবই তা মূল্যবান কথা কইন আর আরেকজনে বুঝবো যে ইসলামী ব্যাংক টিয়া রাখতে চাইতে লাগবেন প্রবাসী সকলের অনলাইন সুযোগ সুবিধা কি অবাই অনলা অনলা আশা কথা হইতে লাগবেন ইসলামী ব্যাংকের বহুত বহুত এই দেশত আর কুয়েত কাতার আইডিবি বিভিন্ন জায়গাত ওমান আর বহুত অফিসার আছে যেটা আছে খুব ভালো খুব সৎ আবার বোর্ড আছে লাটসাপ আয় দেবেন দিতে পাতকার ওনারা পাত্তা ওদের ইতি অনন্ত শহরের টাইম আছে অনাজ ইন্ডা যেটা শহর শেষ করে আসুন দেখুন ব্যাংকের দরজা বন্ধ করে দিয়ে অ সাত গেজা ভাই কল অনারের বোধজনে ভালো সেবা দেন আবার বোধজনে অনারের লগে লাটসাপ গিয়ে দেখার আর অ্যাকশন লইম আর আর বিরুদ্ধে প্রচারণা করেন রেমিটেন্স ফেলাইদের আয় অনারের অনুরোধ করি ইসলামী ব্যাংক অবশ্যই অনর আগর মানুষের তুলনায় আরো অধিক ইসলামী মাইন্ডত কি হয় মানুষের হাতত আছে অনারা আর আর ওয়েবসাইট খুলন অনারা আর আর ডাইরেক্টর অক্ষর চরিত্র সন অনারা আর আর ডাইরেক্টর অক্ষর এই ওয়েবসাইটের মধ্যে জীবনী সন অনারা মানুষের ফুস করন ইসলামী ব্যাংকের এক বর্তমান ডাইরেক্টর অক্ষর কেন আর অবশ্যই আল্লাহর ডরাই এবং আল্লাহ অনার আল্লাহ হতে হইন আর অবশ্যই অনারা আল্লাহ করে হই দে আর 100% চেষ্টা করছুম ব্যাংকের শরীয়ত ভিত্তিক চালাই পারলে স্যার ওনারা যে ব্যাংকিং যে পরিচালক কল হতা যেতে হইন বাংলাদেশের মধ্যে একটা এক ধরনের কুকুর আছে প্রচলিত এখন বর্তমানে মুখে মুখে হয় যে ওনারা আসলে এই পরিচালক মন্ডলের মধ্যে বিশাল উপ চেঞ্জ হয়ে যায় এবং অনেকেই জানালে ভয় পায় ইয়ানা একখানে খোলাসা করে দরকার স্যার মনে হয় ইতারা হয় যে বিদেশী সকল যারা আছে ইতারা অধিকাংশ গিয়ে এবং ইতারা তুলে ফেলে এই ধরনের করে অভিযোগ করেছে আসলে কি স্যার একটু আর যদি হন অনারা অনারার সাত গাইয়া ভাই প্রফেসর প্রফেসর আল্লাহ কুদর আজিম নাজির রেখে হইতে 100% গ্যারান্টি দিয়ে হইতে ইসলামী ব্যাংকর 63% শেয়ার সৌদি আরব কাতার কুয়েত ওমান আবুধাবি আইডিবির আছিল এরতুন মাত্র 7% বা 10% শেয়ার বিক্রি হচ্ছে সৌদি আরবের খাতিব পরিবার এখন পর্যন্ত আর আর প্রায় 57% ব্যাংক শেয়ার এই মিডল ইস্টর ইসলামী ব্যাংক বাংলাদেশি ব্যাংক ন ইসলামী ব্যাংক বাঙ্গাল ব্যাংক না ইসলামী ব্যাংক সাতকাইয়া ব্যাংক ন ইসলামী ব্যাংক 100% এর মধ্যে 57% বিদেশি শেয়ার হোল্ডার তো আর আর শেয়ার হোল্ডিং শেয়ার মার্কেট এবং বাংলাদেশের বড় বড় গ্রুপ ব্যাংক ব্যাংক গুলো মিলিয়ে এই অনদূরে এখন আর 20% বা 22% শেয়ার আছে সো মিডল ইস্ট সৌদি আরবের ভিতরে গিয়ে গই মিসা কথা আই নামদির সৌদি আরবের বাণিজ্য তারা চিনে ইউসুফ আবদুল্লাহ আল রাজি আর ডাইরেক্টর আর আর আইডিবির আরিফ সোলমান আর ডাইরেক্টর সৌদি আরবের মানুষ আছে ইসলামী ব্যাংকের যে কেউ বড় পরিবর্তন হয় এগুলো হইতে লাগবে ডাইরেক্টর অক্ষরের মধ্যে পরিবর্তন নইলে 3 বছরের পর 6 বছর পর 9 বছর 12 বছর তাইলে ওনারা হইতে লাগবেন দিই তোর বাপর ব্যাংক নে এতে বই বই থাকার খাইতে কতদিন ডাইরেক্টর তাইব মরা পর্যন্ত তাইব না আর এন্ডে 3 বছরের পরে 6 বছরের পরে যাতে ডাইরেক্টর চেঞ্জ হয়ে গিয়ে এখন কত ব্যাপক পরিবর্তন হয়ে তোর তো হিন্দি গেলেও মুরগি হিন্দি গেলেও মুরগি হ্যাঁ ইসলামী ব্যাংক তো আর বাপর ব্যাংক ন 3 বছর খালাস
বাংলাদেশ ব্যাংক একজন ডাইরেক্ট নগরীর ওনারা কেস গুলি রেকর্ড করিয়ে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হন, বাংলাদেশ ব্যাংক হন, সরকার হন, অর্থ মন্ত্রণালয় হন, মেয়াদ শেষ হবার আগে একজন ডাইরেক্টর নসরায় আবার হইদি চ্যালেঞ্জ দিয়ে হইদি অনারারে রাজনৈতিকভাবে বিভ্রান্ত করতে সাধ্যে যে তারা ইসলামী ব্যাংকের ব্যবহার করে ক্ষমতার যাইতে চায় যে তারা সাহায্যে এইবার একবার বড় মিক্ষা প্লেন এইবার ঘুরি বোধ হয় ডাকাত পার্লামেন্টে ডুবন যাইব ই তারা অনারারে প্রচারণা করেন। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক যেটা বাংলাদেশের 32% অর্থনীতি নিয়ন্ত্রণ করে আর বিরুদ্ধে প্রচারণা করেন সৌদি আরব এন্ডে অনারারে বিভ্রান্ত করেন অনারারে সেবা নদের অনারারে টেয়াতুলি দায়িত্ব হর অনার এই গুণ ব্যাগ বাংলাদেশের ন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী অনারা মারা ব্যাগ বাই এই অনারা ইতারা হঠাৎ ইয়ে তো ইয়ে মানে আর আর ইসলামী ব্যাংকের মধ্যে শুধু অনার যে ভাইস চেয়ারম্যান ইউন ইয়ে তো আছেই প্লাস ইসলামী ব্যাংকের বড় শেয়ার আর আর ঢাকার সাংবাদিক সম্মেলন করছে আই ইতার হইদে যে কর্পোরেট বডি যে তৈরি যায় কর্পোরেট বডি এখন আমাদের কাছে বিভিন্ন গ্রুপ শেয়ার কিনে ইবনে সিনা গ্রুপ এন্ড ডাইরেক্টর সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তফা আনোয়ার সৌদি আরবের উগ্র কোম্পানি শেয়ার এগেইনস্টে ডাইরেক্টর হইলে সাবেক ইসে চেয়ারম্যান এই নাম হইলে ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী তারপরে ইউনাইটেড শেয়ার অ্যাগেনস্টে ডাইরেক্টর হইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং এর চেয়ারম্যান তাই কে আছে এই শেষ করে দিই তো এই বিভিন্ন গ্রুপ শেয়ার কিনি এটা রিপ্রেজেন্টেটিভ হারায় এস আলম গ্রুপের আবার হই দি মিশাও তাই দিব না ন হই এস আলম গ্রুপের নামে এক টিয়ার শেয়ার নেই একজন ভাই থাকে বা কোন একজন শেয়ার হোল্ডার থাকে তৈলে এখন মনে করেন উগ্র ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক বা যে কোনো ব্যাংক ইতার আরো ব্যাংক আছে অনেকে ব্যাংকে ইতারা খাই ফেলাই বলে কইবেন না আই যাবা অন্য কাছে পরিচয় আই যাবা উনি তো বেসিক্যালি স্যার একটা ট্রাস্ট অন বিষয় হই গিয়ে এখন উনি তো বেশ কম ব্যাংক গঞ্জি এবং একটা ট্রাস্ট মোটামুটি আসলে গ্রুপ গ্রুপ মধ্যে তো আসলে গ্রুপ আর লইলি হনাই পজিটিভ অর্থ হইছে অনেকে প্রশ্ন করে যে আসলে গ্রুপ এটা জয়েন করে না না এই এই ব্যাপারে তো পজিটিভ ওইবার বাংলাদেশত বড় বড় গ্রুপ আছে বাংলাদেশত মনে করেন ভ্যাকসিনকো আছে বসুন্ধরা আছে যুগান্তর আছে নাসা আছে ইউনাইটেড আছে বিভিন্ন রকম গ্রুপ আছে যে এই হঠাৎ করে পরিবর্তনের মধ্যে ইসলামী ব্যাংকের ভিতরে সাত গাইয়া ডাইরেক্টর বেশি হয়ে যাওয়া নেই বিভিন্ন গ্রুপ অকল হয়তো ব্যক্ত চিটগণ দখল করে ফেলে আবার জামাতর মানুষের সন্দেহ ব্যক্ত শেখ হাসিনার পছন্দের মানুষ সকল ভোট দখল করছে এই সমস্ত বক্তব্য লোক আই পক্ষে আর বিপক্ষে না যায় আই হইতে সাইডে এইগুন পলিটিক্যাল কথা আই পলিটিক্যাল কথা হইতাম না আর বলি হইলে হইতে পোস্ট আছে বোধ হয় পলিটিক্যাল কিন্তু আজ যে কথা হইম আই চ্যালেঞ্জ দি হই আই অনারারে ডাইরেক্টর কথা নাম দিম ডাইরেক্টর হইম এস আলম গ্রুপের নামে
বিভিন্ন মিডিয়া পত্র পত্রিকা যে মানে লিখি বা জানাই যে ওনারা মানে ইসলামী ব্যাংক জামাত উত্তরণ সম্পৃক্ত, মানে জামাতর যদি আগরা যায় তার অর্থনৈতিক খাত শিক্ষিত নারী এবং অনেকজন লয়ের উকিল, এখন আলে বড় প্রবলেম বলতে অনেক সত্য খুঁজি বেল্লাই জিজ্ঞিকে প্রশ্ন জিজ্ঞিকে গুদের তারিবেন বিশ্বাস নগরি এ ব্যাপারে প্রশ্ন করিতে তেমন আই অনার হতা করি মোটামুটি হতল দে ইসলামী ব্যাংকের ব্যাপারে এই ধরনের পার্সেপশন আছে, কিন্তু অর্থাৎ কি পার্সেপশন যে ইসলামী ব্যাংক জঙ্গি অর্থায়ন মানি লন্ডারিং এর সাথে জড়িত বা জামাত অর্থায়নের সঙ্গে জড়িত, আই এন্ড আই ইউরে মোটা দাগে আই মোটা দাগে সমস্যা ন দেখি প্রথম কথা, কিন্তু ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আছে ফাউন্ডেশন এন্ড আই কিছুটা এই ধরনের আলামত পাই, কিন্তু যে জিনিসটা আই যে কিন্তু আই এই ব্যাপারে বেশি কথা না হইম না তো প্রমাণ নাই, আই তো পলিটিশিয়ান নয় যে আই হইম যে ইসলামী ব্যাংক জঙ্গি অত্যাচারের সঙ্গে জড়িত, তাহলে আর খালি একবার স্যার প্রমাণ করেন আই হইম যে ইসলামী ব্যাংক জঙ্গি অত্যাচারের সঙ্গে জড়িত না তাও প্রমাণ করেন, যেহেতু সেটা প্রমাণ করার এই প্রমাণ করার ক্ষমতা ওই যে এজেন্সি অফ করল গোয়েন্দা সংস্থাদের আইন প্রয়োগকারী সংস্থাদের ওটা আমি ওদের কাছে এটা আইন ভিতরে কাছে ছাড় দিলাম যে কত আইন জনগণের হইতেছে ইসলামী ব্যাংক জামাতর ব্যাংক ন অনেকটা কথা কিললে হইলেন ইসলামী ব্যাংকের 63% এখন 57% শেয়ার সৌদি আরব বা বিদেশি সকলের হাতত প্রায় 20% শেয়ার হইল অনর জড়িত নাম তো হই না হইজম ইলে একটু আগাইতে নাম হই এখন নাম হইতাম না এতে তো অনর বেনাইনলি কথা হই জামাতের সঙ্গে জড়িত একজন ব্যক্তি সৌদি শেয়ারে পরিচালক আছিল মরি গিয়ে আল্লাহ মুসলমানের বেসনা সুপার ফরিব হই হন ফরিব মীর কাসেম আলী যে দ্বারা অনরা তারপরে চেয়ারম্যান আসিল প্রাক্তন তিনতন আসিল 0.26 জামাতর পরিচালক করার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ইসার আমলে ইসা মুসার আমলে মুসা মুসার আমলের মধ্যে যেহেতু অনর পছন্দের সরকার বা আওয়ামী সরকার স্বাধীনতার পক্ষে শক্তি এখন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর স্বতন্ত্র পরিচালক ম্যাক অল অল ইন অল সব স্বতন্ত্র পরিচালক আপনার ইয়ে কি দেয় মুক্তিযুদ্ধের পক্ষে তারপরে গ্রুপ উত্তর যেগুলো এসছে মুক্তিযুদ্ধের পক্ষে তৈরি অনর দেখে ইসলামী ব্যাংক এখন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির দ্বারা নিয়ন্ত্রিত আগে খাদ দ্বারা নিয়ন্ত্রিত আছিল জামাতের দ্বারা নিয়ন্ত্রিত আছে কেঙ্গুরি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পাঁচজন জামাতের দিল সৌদি আরব আসছে ইতারা জামাতের পক্ষে আসিল সৌদি আরবের টিআই ডাইরেক্টর আসিল জামাতের মানুষ তাই ইসলামী ব্যাংক জামাত দ্বারা নিয়ন্ত্রিত ব্যাংক আসিল দে এই ব্যাংক ইসলামী ব্যাংক আইবিবিএল ইসলামী ব্যাংক জামাত দ্বারা নিয়ন্ত্রিত ব্যাংক আসিল দে জামাতের ব্যাংক ন আসিল মালিকানার অর্থে এখনো ইসলামী ব্যাংক জামাতের ব্যাংক ন মালিকানার অর্থে আওয়ামী লীগের ব্যাংক ন মালিকানার অর্থে ওনারা বেশি খুশি হইবার দরকার নাই বেশি এই ব্যাংক জামাতের ব্যাংক ন এই ব্যাংক আওয়ামী লীগের ব্যাংক ন কারণ শেয়ার হিসাবে
এখনো আইবা আওয়ামী লীগের ব্যাংক নো। তবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আইবার পথ সুগমে গিয়ে এখন আর বাধা আছে। অনেকে প্রশ্ন করতে বিভিন্ন ধরনের, একজন হাসান বিন নূর হদ্দে স্যারের মুখে সিটিংয়ে কথা শুনে মজা লাগছে, আর যে রামিম হদ্দে মধ্যবিত্ত পরিবারের কেউ প্রবাসে যেতে চাইলে টাকা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়, তাদের জন্য লোনের কোনো ব্যবস্থা আছে কিনা জানাবেন স্যার? মধ্যবিত্ত পরিবার নাকি আর যে রামিম, রামিম ভাই লম্বা লম্বা কথা হন, ঘুষ খন, মাল খন, স্বজন প্রতি ঘর মানুষের অভ্যাস হয়ে গিয়ে অনার এই পারবেসার মৃত্যুবরণ করিবে কাম করতাম না। এখন পর্যন্ত এই ব্যাপারে আর সুবন্দোবস্ত নাই, আয়োগ বড় জিনিস গজ্জি অনার মাধ্যমে আবার সি প্লাসের মাধ্যমে গল্প করতে করতে হতাবে আউট হয়ে আর আর বাঙালির মধ্যবিত্তর ফকল জিতারা বোস্টন হার্ভার্ড বড় বড় ক্যালগারি আমেরিকান টপ বিশ্ববিদ্যালয়ের ভর্তি হইব ইতারা দেখা যাচ্ছে স্কলারশিপ পাবে 50% তুলে তারা জানো পারে না। আমি অলরেডি ফার্স্ট করে দিই যে বিনা জামানত 20 লাখ টাকা পর্যন্ত এই সমস্ত ফসারে টিয়া দিও বিশ্বমানের যে কোনো আমেরিকান ব্ল্যাক লিস্টেড ইউনিভার্সিটি হলো বাঙালির পর বোধন বোস্টন ট্রান্সফার হার্ভার্ড ট্রান্সফার কিন্তু দেখা যাচ্ছে কি হলে অর্ধেক 50% দিই আয় বিনা জামানতে এই ব্যাপার শুকি। আবার যদি দেখা যায় যে মানে অর্থাৎ ও আনারা চুক্তি চাইব যে ও আয় আনারা এইভাবে ট্রান্সফার দিব অথবা প্রয়োজন হইলে ওর বাপ মার চেক গ্যারান্টি কিন্তু এই কত আনার মনের ভিতরে আছে এটা স্যার একজন প্রবাসী অকলন লাইবে লইয়ে রে কথা অনুযিবে যে রিলেটেড তহিদুল ইসলাম রুমি উনি ইউএসএ তো মতেন ইসলাম ব্যাংক আপনার আপনারা কি ইউএসএ তে ওপেন করবেন ওনারা টিয়ান তো ইতারা ধরুন দেশের বাইরে ইউএসএ মিতে ওনারা ইতারা চাকরি বাকরি করি এরা ওনার টিয়া দিবে ইতারা কিন্তু দিবে তো অপশন ওনাতেই মিতে নাই ইসলাম ব্যাংকে না উনি ব্যাংক ব্রাঞ্চ গজম কি না বুঝবি তো এই কি ভাই তানিরা ওনার নাম জি তৌহিদুল ইসলাম রুমি রুমি ভাই আওনা যে প্রশ্ন গজন আর ডিপোজিট বাড়াই বেলাই ইসলামী ব্যাংক বড় করি বেলাই সেবার হাত দূরে লুজে বেলাই আর জিনিস চিন্তা করছি কিন্তু সমস্যা আছে যে ফেডারেল রিজার্ভ অনত আমেরিকা আসন আমেরিকার মনিটারি পলিসি যারা নির্ধারণ করে এই দ্বারা ইসলামী ব্যাংকিং কনসেপ্ট এন্ড আইস্ত দিব কিনা আমার একটু সন্দেহ আছে যেমন গ্রামীণকে এই তারা দায়িত্ব দেয় গ্রামীণ এন্ডে জেন্ডে গরিব বন্য আছে আমেরিকান গরিব আমেরিকান পোয়ার্স এই তারা আমেরিকা ক্রেডিট দিবার নাই তবে আর মরণর অতি সম্প্রতি আর আর এম আমেরিকা ট্রাম্প আর আর বদ্দা ট্রাম্প অনর আর প্রেসিডেন্ট ট্রাম্প বদ্দা আর আর এপ্লাই বোধহয় দিত না কিন্তু আমরা আমি যথেষ্ট চেষ্টা করি যে আর যে ভাই একর প্রবাসী আর যে ভাই একর মিডল ইস্ট আছে তারা যদি সৌরি লই যাই তারে তারা যদি বেতন ফেরত দিব দে এরকম কোনো চুক্তি আনার লগে গরিব করে এবং এই চুক্তির গ্যারান্টার থাকে যে ওর ওই যে আঁকা মাঝে দিয়ে যে দিয়ে তৈলে আরা আমি আরা খুব চিন্তা করি যে অনারারে আরা বিদেশ যাবলে টিকিট অনলাই নানা রকম আরা লোন দিয়ম অনারা যত খরচা লাগে অনারা মালয়েশিয়া যাইতে হোক সৌদি আরব যাইতে হোক যে লাগে 1 লাখ 2 লাখ 3 লাখ যা লাগে অনারা তো জোগাড় করিতে পারতে লাগে আরা দিয়ম কিন্তু এই ব্যাপারে অনারা তো অনারার যে নিয়োগ চাকরি যে তারা দেয় ই কন্ট্রাক্ট করি ই তারা তো সাক্ষী দন করিব মানে জিনিস হইলে হবে নিলে যে সিডাং ইউনিভার্সিটির প্রফেসররে আমরা লোন দিই যদি সিডাং ইউনিভার্সিটির বিসি হদ দে ও টিএনও দিলে প্রবিধান ফান্ড তো হাড় দিই এই ইবাইস এই ইবাই শুরু করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুরু করি অন্য জায়গা গুজুম যে সিডাং ইউনিভার্সিটির যে কোনো শিক্ষক তাদের যত টাকা প্রবিধান ফান্ডে আছে বা রিটায়ার করলে পাইব ধরুন 60 লাখ 70 লাখ 1 কোটি এই পরিমাণ ঠিয়া আরা টিচারের কলরে দিজম কোন রকমের ইয়াছাড়া কি জামানত ছাড়া জামানত যদি বেশি যাবর গ্যারান্টি যে এই স্যার সরি গেইলে গই আই টিয়ারো দিলে ইবে দিব লাগিম দাই গেলে গই আরা টিয়া দিব লাগিম আরা চেষ্টা করি ওনারা দোয়া করেন আরা কিন্তু কোম্পানিতে গেলে জানেননি আরা কিছু ভাই আছে তারা ভুল করেন আরা কিছু ভাই আছে
এগুন নাকি আওয়ামী লীগ, খোদন আছে নাকি জামাত, খোদন আছে নাকি এরশাদ ফাসাল পার্টি, কোথা কোথে করতে করতে অন্যরা সভা করতে বাধা দেন আল্লাহ আল্লাহর ওয়াস্তে বাঙালি খন্দে ওই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষ উত্তর উত্তর দক্ষিণ এই নগরীয় দেশকরণ অন্যরা টিয়া ফাটন রেমিটেন্স ফাটন আনার খন অনারা আতিথি হয়েছিল। দিদিভাই অনেক বলেন স্যার বিদেশের মধ্যে ড্রাইভ দিবেন অনেক সৌদি আরব যাইবেন সৌদি যাইবেন আর চাকরি মানুষ সকল কিছুদিন আগে ওনারাই নগর ছিলেন যে বিপুল পরিমাণ প্রবাসী সকলে ইসলামী ব্যাংকত টিয়া ফাটন বন্ধ করে দিই যে প্রশ্ন কিনা ওনারা কিছুক্ষণ আগেও করলেন যে তারা তো রাজনৈতিক উপর বিষয় কাজ করছি তারপরে ভয়ের উপর কাজ করছি তারপরে এখন বর্তমান সময় ইয়ে না ওনারা রিয়েলাইজ করছেন হয়তো ওনারা হইলেন যে অনেক সৌদি সৌদি এবং মিডল ইস্টের মধ্যে অনেক ড্রাইভ দিবে প্রথম তিন হতা এই কি হয় প্রথম কথা হইলে এবারে রাজনীতি হইতাম না এই বাংলাদেশের মনে করেন ব্যাগ মানুষ হয় আবাহানি নয় মামডেন বা ইন্ডিয়া বিভিন্ন দল বিভক্ত থাকে ইসলামী ব্যাঙ্গালিরও ইন্ডিয়ার দলাদলি আছে এনডে আস্থার অভাব দেখাতে মাঝে মাঝে তো ওনারা কোনো আস্থার অভাব না বুঝছেন ইসলামী ব্যাংক ইনশাল্লাহ ভালো আছে ভালো থাকিব ওনারা বুঝিবেন এনডে আর আইসম জবাব দিতে বুঝছেন আর তেই যে কথা হইয়ে এবার দুষ্টামি করে কথা উত্তর দন ছাড়া আর তো না কোনো উপায় নাই এখন কথা হইলে আর ইসলামী ব্যাংকর ইয়াকল উদ্যোতন কর্মকর্তাকল আর ভাড়ানোর তো মনে করেন নিজেরা যাইবে আর ওই বড় বড় সাহাবক আর কি অলরেডি ওমান দুবাই সৌদি আরব বিভিন্ন জায়গা গিয়ে এ তারা সাত গাইয়া পাঁচ বছর পাঁচ বছর ফাটাই তো নসার আগে কজ্জা বুঝছ না যে দল ফুরিব দল ফুরিব ফাটন ফুরিব প্রতিষ্ঠান কিনা আছে বিশেষ করে যে এখন আরা যে স্কুল ফিট যে সরকার প্রকল্প চালু করছে যে বাচ্চা সকল দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে বাচ্চা সকল কিনলে জড়ি যায় যে অধিকাংশ বাচ্চা কিন্তু ক্ষুদর জ্বালা স্কুল দায়িত্ব নসায় কিন্তু কমন একটা উগ সাবজেক্ট যেমন আরো রাজনার এমপি যে চালু করছি যে প্রত্যেকটা দিক যে দুগো প্রাইমারি প্রাইমারি স্কুলের স্টুডেন্ট আছে সম্পূর্ণ নিজস্বতা নিয়ে সম্পূর্ণ দুপুরের স্কুল ফিট করে দেয় এই যে বাচ্চা সকলের আর কি প্রাইমারি লেভেলের বাচ্চা সকলের অনেক হ্যাঁ রাজানার এমপি আর কি ভাই করিম ভাই এক কথা ফলাশুদা করছি ছেলে ছেলে পাশিরত আর করিম ভাই তো তেন পৈতৃক সম্পত্তি অথবা আর পৈতৃক সম্পত্তি কেন করেন সরকার অধ্যয়নে আমি অন্য করলাম আমি আসলে যত হইতে চাই ব্যক্তি ভাবে কোন ব্যক্তি বা অনেক অন্য সর্বস্ব তো চ্যারিটি দান করি তার কিন্তু ইসলামী ব্যাংক বললে কিছু নক ইসলামী ব্যাংক বলতে ইসলামী ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর ধর এমনি পুঁজি আছে ১৬০০ কোটি মানে আর অথরাইজ ক্যাপিটাল ২০০০ কোটি আর পেড আপ ক্যাপিটাল ১৬০০ কোটি আর ব্যাংক টিয়া তো ১ কোটি ২০ লাখ মানুষের জিতার জমা কে আর আমি যে মনে রাখতে চাই যে অনেক সংসাই যে বাংলাদেশের যে আরো ৬০-৫০ ব্যাংক আছে কেউ তো অনেক চ্যারিটি করতো না ব্যাংকের কাছে তো চ্যারিটি করেন না কিন্তু অনেকে হইতে চাইছে না ডাচ বাংলা ব্যাংক যে অমুক আচ্ছা অনেক কথা কইম না ডাচ বাংলা ব্যাংক যত টাকা চ্যারিটি করে ডাচ বাংলা ব্যাংক যত টাকা চ্যারিটি করে চ্যারিটি আই ২১ কোটি ডাইরি আদে ইয়াসা ভাই মানে ইসলামী ব্যাংক কত বড় হইতে চাইছে আর ১০০ কোটি মানে আমরা এবছর এই বছর এই ৫০ কোটি টাকা জাকাত দিচ্ছি সেই বিষয় সো আমাদের জাকাত আমাদের সিএসআর এগুলো অন্য ব্যাংকের পুঁজির সমান কিন্তু আমি ওদিকে যাচ্ছি না সমাজের উন্নয়ন অনেক সাথে মানুষ অনেক কি ফুজ করতে লাগবে আমি উত্তর দিই ইসলামী ব্যাংক সিটা পলিটেকনিক আছে
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ আমাদের বিশাল তো সিটা মেডিকেল কলেজ এবার একত্রে ইসলামী ব্যাংক হেলথ ইন্টারন্যাশনাল হেলথ সেন্টার হইতেছে ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল হেলথ সেন্টার উগ্র টাওয়ার বানাই আমাদের মেডিকেল কলেজ আর উগ্র টাওয়ার বানাই আমাদের টুইন টাওয়ার মতো নার্সিং কলেজ যেহেতু ইসলামী ব্যাংক বৃহৎ ব্যাংক এবার ফ্রি অফ কষ্ট করে অমুনাফাজনক ভাবেই এই সমস্ত প্রতিষ্ঠান অমুনাফাজনক ভাবে চালাবো গিফট করেন যাতে আরান গরিব মেধাবী সন্তান সকল একদম নির্দ্বিধায় যাতে লাহাপড়ার খরচ হলে বহুত মেধাবী ছাত্র কিন্তু জড়ি যায় একদম অধ্যাপক পারবে জীবিত কাল ইনশাল্লাহ কোন অবস্থায় আমি মন্ত্রী করার মতো হয়তো এবার মন্ত্রী আছে আগামী সারা দিন হতক গণ রাখা দেখুন তো মন্ত্রী আছে এটা আবার মন্ত্রী হয় আমি ওনার কাছে ওয়াদা করি আল্লাহ আজের নাজে দেখে ওয়াদা করি আমি কোন অবস্থাত রাজনীতি মানে নির্বাচন করতাম নাই বাহাবা লইবার এই দায়িত্ব গ্রহণ ন করি আর আল্লাহ হয়তো আরো বড় বিকেল উত্তারে কিন্তু আইন নির্বাচন করে কোনো চেয়ারে যেতে রাজি নেই দূর পর্যন্ত উডি আসিতে নির্বাচন ন করি ইলেকশন ন করি আই ওনার চেম্বার অফ ডাইরেক্টর চির মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স আই ডাইরেক্টর ইলেকশন ন করি তো ওনার আই ওয়াদা করি ওনারে অরাজনৈতিক ভাবে ওনার খেদমত করছি আল্লাহ দোয়া করিবেন জি অবশ্যই দোয়া অবশ্যই সবসময় থাকিব স্যার আরা তুলি প্রায় বুঝতে বুঝতে প্রায় এক ঘন্টার মতো হয়ে গেছে তো স্যার এনে পেয়ে ওনার এই আজকের আয়োজনের পর দিয়ে ওনার অনেক কিছু মানে আর দর্শক সকলের হইবের মতো কিছু আছে কিনা আছে তাকে একটু আছে তিনি আর একে কথা হইল কোনো কিছু ওনার হইবার আছে কিনা আই এই গতবার ন আছিল এবার আল্লাহর ওয়াস্তে আল্লাহরে সকলে হইতে ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের এই ইসলামী ব্যাংক সোনালী ব্যাংকের দ্বিগুণ জনতার তিনগুণ রূপালীর পাঁচ গুণ ইসলামী ব্যাংক প্রায় 32% অর্থনীতি নিয়ন্ত্রণ করে আই বা সরকার দলীয় কেউ বা জামাতের কেউ বা দুষ্ট কেউ এই ব্যাংক নষ্ট করে দিলে বাংলাদেশের অর্থনীতি কলাপস করিব এই ব্যাংক নষ্ট করে দিলে ওনারা আরা ব্যাগ গুণ দুঃখ ভাই পর্যন্ত 32% মানুষ আরো গরিব যাবে বই ওনারা ইসলামী ব্যাংক নষ্ট করতে নদিবেন যে হোক সেই এই দলের হোক এটিম হোক বিটিম হোক জেটিম হোক যেই পার্টি হোক ওনারা ইসলামী ব্যাংক বিরুদ্ধে কেউ বিরোধী খাওয়ানোর কেউ হতা করলে এই ব্যাংক নষ্ট করতে চাইলে আল্লাহর ওয়াস্তে সক্রিয়ভাবে ওনার বাধা দিবেন ন পাইলে উজাড়া দিবেন তারপর না পাইলে তুতু দিবেন খুদা হাফেজ ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ কিন্তু মানুষ চিনতে ভুল করে না কিন্তু আমরা নেচারালি আরা সততার্তন নাই সততার্তন সরে গিয়ে গই মানুষ বড় দুঃখ তরে গিয়ে ধন্যবাদ ধন্যবাদ
অসাধারণ উদ্যোগ এবং আর যে সব আসলে আনার মনের ভিতর অজানা প্রশ্ন আছে ইসলামী ব্যাংক সম্পর্কে, যে ইয়ান আর খুব খুব খোলামেলা ভাবে আর জনপ্রিয় ব্যক্তিত্ব ইয়ান ক্লিয়ার করে দিয়ে ইয়ান বলে আমি পারভেজ স্যারের আবারও ধন্যবাদ জানাই এবং আমি সি প্লাজেরও ধন্যবাদ জানাই এবং আমি চট্টগ্রামের মাই এসে আমি গর্ববোধ করি যে সি প্লাজত আইত পারি এবং বেশি বেশি আই আই একখান অনুরোধ রাখব যে চট্টগ্রামের মানুষ যে যে জায়গার তখন না কেন একবারেরও চট্টগ্রামের ভাষায় হতা হইবেন ইয়ান আনার প্রাণর ভাষা প্রাণরুগ্য আবেগ আর ইয়ানোর মাধ্যমে তুলে দিতে পারি। আর যেহেতু আমি নারী কলর নেতৃত্ব দিই বা নারী লোক কলর হাজ করি তো আর হাজে একটা নাকুল আবেদন থাকবো যে প্রত্যেকটা ক্ষেত্রে যে নারীর সমান সুযোগ ইয়ান থাকে এবং নারীরে যেন কেউ অবজ্ঞার চোখে বা জেন্ডার ডিসক্রিমিনেশনের চোখে কেউ নসায়। এখন বাংলাদেশের নারী কল বহুত ক্ষেত্রে এগিয়ে গিয়ে এবং বাংলাদেশের নারী কল একদিন এই যে আর মাননীয় প্রধানমন্ত্রী যে নারী কলরে এই ব্যাপক আকারে সুযোগ সুবিধা দিয়ে এগিয়ে যে নারা সঠিকভাবে হাজ লাগাইতে পারে এবং অর্ধেক যে জনসংখ্যার নারী আছে ইতার লইয়ের যে নারা বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল হয় এবং ব্যাংকের হাজার আবেদন থাকিব নারী নারী কলর আরও বেশি বেশি ওনারা প্রমোট করেন নারী কলর কর্মসংস্থান করেন সহস্বস্তের ইন্ধন ক্ষুদ্র যারা তরুণ যেহেতু আর পুরো বাংলাদেশের এখন টু থার্ড হল তারা তরুণ উদ্যোক্তা কল তরুণ কল তরুণরা তদমধ্যে কিন্তু বাংলাদেশ এই যে ডিজিটাল বাংলাদেশ করার লাই তরুণ কল নিরলস সাজ গুজে যান বাংলাদেশ কিন্তু এখন অনেকাংশে ডিজিটাল বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ আসলে স্বপ্ন ন এখন ওনারা দেখতে লাগব যে বিশ্ব এখন আঙ্গুলুর আসলে ডগাত মেদি আগে আছে হাতের মুঠো এখন কিন্তু আঙ্গুলুর ডগাত মেদি আর মহিলা কলের যেন সর্বক্ষেত্রে মা কলে যেন যে বাল্য বিবাহ আই শুধু একখান হতো ওনারা হচ্ছে তুলে ধরি যেসব এলাকার মধ্যে যেসব ক্ষেত্রের মধ্যে বাল্য বিবাহ দিতে চাই মানে মেয়েফক কলরা হালে বিয়ে দিতে চাই লাহবরা নগরের যে যে তার আইন প্রয়োগকারী সংস্থার সাথে সাথে যেন জানায় এবং যার পলিটিক্যাল নেতা কল আছে তারা জানাই বা সমাজকর্মী কলর জানাই সাথে সাথে যাতে অ্যাকশন হয় নারীরা আগায় যাইব দেশ আগায় যাইব এবং আই সি প্লাসেরও ধন্যবাদ জানাই আবারও আর চট্টগ্রামের সকল মানুষের দেশ বিদেশ যে জেন্ডার বইয়ের প্রোগ্রাম দেখি ব্যাপনেরও ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক অনারারে অসংখ্য ধন্যবাদ যে আর চট্টগ্রাম এই আরারে আজকে প্রায় এক ঘন্টার মতো অনারাল্লে কথা হইলেন এক ঘন্টার মধ্যে আর ইসলামী ব্যাংক সম্পর্কে অনেক কিছু জানিলাম অনেক কিছু অজানা তথ্য আছিল তা স্যার ইন খুব খোলাসাভাবে হই এবং আন্তরিকভাবে কথা হয় স্যার স্যার ইন বহুত বড় বৈশিষ্ট্য যে স্যার খুব কথা কবে সময় খুব আন্তরিকভাবে হয় মানে একটু খোলাসা করে ব্যাগ কথা হয়ে পেলায় কিন্তু এটার ভিতরে যে আন্তরিকতা তাকে ইন আর বুঝতে পারি তো এটা স্যার আফ্রিকার মোজাম্বিক পর্যন্ত হইয়ে কাতার কুয়েত ইউএসএফ কিন্তু হয়তো ফৌজি বিপুল পরিমাণ আর কমেন্ট আসি তো ওনারা বেয়াগুনোর কমেন্ট আসলে পরিবের মতো সুযোগ নয় যারা স্পেসিফিক খগ্গ প্রশ্ন করছেন এলে স্পেসিফিক প্রশ্ন কিনা আসলে তুলে ধরছি অল্প সময়ের মধ্যে ব্যাগিন সম্ভব নয় আর হয়তো চেষ্টা করছি ভবিষ্যতে ওনারা এটা কমেন্ট পরিয়ারা যদি অনেক কিছু থাকে আর সার তুম ফুসল লই দিনের মেলা মতন ফুসল লই আর ইনের উত্তর দিবার লাই আর কিছু প্রশ্ন যেই প্রশ্ন কিনা আর সম্ভব হইয়ে আর ব্যাগিন করছি যেই পরিণত হারি ইনের ক্ষমা প্রাপ্তি ওনারা স্পেসিফিক আর আগামীতে আরও আসুম এই ধরনের যে কোনো আয়োজন মধ্যে ওনারা স্পেসিফিক প্রশ্ন করলে আর জিনিস ওনারা সামনে তুলে ধরতে পারছি তো আবারও ক্ষমা প্রার্থী যদি ওনারা ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন আর চট্টগ্রামের ভাষায় এই যে আড্ডা দিতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বিশ্বের মধ্যে আর তুলে দিতে পারেন ইয়ান আল্লাহ আর গর্ববোধ করি স্যারও গর্ববোধ করে স্যার একবার আড়ারে হয়ে যায় কিন্তু ওনার ইয়ার মধ্যে ওনার শিরে শিরে রক্ত রক্ত হয় স্যার গিয়ে তো স্যার স্যার ইয়ান লইয়েরা আবার আর ডাইরেক্ট স্টুডিওতে এসি আর ইয়ান আল্লাহ দুজনেরই ধন্যবাদ জানাই অনারেরও ধন্যবাদ জানাই আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফিজ।